আজকে সাকিব আপনি লিখেছেন, টিচার হিসেবে প্রাইভেট বেসের স্টুডেন্ট পড়াতে গেলে অগ্রিম মাসের টাকা নিতে হয়, না নিলে দেখা যায় স্টুডেন্ট প্রতারণা করে চলে যায়। এতে কি গুনাহ হবে? না, এতে কোনো গুনাহ হবে না। তবে কোনো মাসে যদি আপনি ছেড়ে চলে যান বা আপনাদের চুক্তি লঙ্ঘন হয়, সেক্ষেত্রে অগ্রিম মাসের টাকাটা ফেরত দিতে হবে আপনাকে, এবং এ বিষয়ে নিজেদের মধ্যকার বোঝাপড়া এবং চুক্তি পরিষ্কার থাকা উচিত, তবে এটা নেওয়া যেতে পারে। অগ্রিম নেওয়াটা কোনো গুনাহের বিষয় নয়। তুলির রহমান আপনি লিখেছেন, বিমা থেকে প্রাপ্ত সুদের টাকাটা আমি ব্যবহার করতে চাচ্ছি না, এই সুদের টাকা কি গ্রামে পুকুরঘাট করে দিতে পারবো? দেখুন, বিমা থেকে প্রাপ্ত সুদের টাকা আপনি ব্যবহার তো করা আপনার জন্য জায়েজ হবে না। এক্ষেত্রে আগে করেছেন না বুঝে সেজন্য আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, আর যেন এরকম কোনো বিমার সাথে চুক্তিবদ্ধ না হন সে চেষ্টা আপনি করবেন, আর সুদের টাকাটা দান করে দিবেন। অনেক ওলামা ইকরাম বলেছেন যে এটা শুধু গরিব দুঃখীকে দান করে দিবেন, আর অনেক ওলামা ইকরাম বলেছেন যে কোনো কল্যাণের খাতে সওয়াবের খাতে আপনি দান করতে পারেন। অতএব মানুষের, সাধারণ মানুষের উপকারার্থে আপনি কোনো ঘাট করে দিলেন সেটি আপনি করতে পারেন, এটা অনেক ওলামা ইকরাম বলেছেন। তবে নিরাপদ হলো যে এটা শুধুমাত্র গরিব দুঃখীকে মালিক বানিয়ে দেওয়া। কামরুল হাসান আপনি লিখেছেন, সিলেটের মাটিতে বিভিন্ন অলিয়া উলিয়াদের কবর রয়েছে, যেন সিলেটের মাটি অনেক উর্বর, সিলেটের মাটিতে অনেক কিছু উৎপন্ন হয়, আমি বিশ্বাস করলে কি শির্ক হবে? এই বিশ্বাস অবশ্যই ইসলামী শরিয়া, ইসলামী আকিদা, বিশুদ্ধ আকিদা, পরিপন্থী বিশ্বাস। আপনার কোনো মাটিতে আপনার আল্লাহর নেককার বান্দারা বেশি শুয়ে আছেন, সেই নেককার বান্দাদের পরিমাণ এবং তাদের অবস্থান এগুলো নির্ধারণ করা আমাদের কর্তব্য নয়, এটা অনধিকার চর্চার সামিল হয় অনেক ক্ষেত্রে। হ্যাঁ, ওলামা ইকরাম এবং যাদের দ্বারা আল্লাহ তাআলা দিনের অনেক খেদমত নিয়েছেন এবং অনেক মানুষ সেখানে সাহিত্য হয়েছেন, সেই জায়গা থেকে আপনার তাদের কবর জিয়ারত করা বা তাদের সম্পর্কে জানা বা ইতিবাচক ধারণা পোষণ করা দোষের নয়, কিন্তু তাদের কবর থাকার কারণে জায়গাটা বরকতময় হয়ে গেছে এবং তার ফলে সেখানে ফসল ভালো হয়, এরকমটি বলা উচিত নয়। কারণ সেখানে ফসল ভালো হয় এই কারণে সেটা আমি কীভাবে নিশ্চিত হলাম? অনেক জায়গা আছে যেখানে নবীদের কবর আছে, সাহাবীদের কবর আছে, কিন্তু ফসল ভালো হয় না, তাহলে তার মানে কি তারা নেককার ছিলেন না? এই বিষয়গুলো নিজেদের মতো করে ব্যাখ্যা করা উচিত নয়, কী কারণে কী হয় না হয়, এই অলৌকিক বিষয়গুলো আমাদের ধারণা থেকে, নিছক আপনার নিজের আপনার ধারণামূলক মন্তব্য থেকে সেগুলো করা উচিত হবে না।